সাড়ে সাতটা বাজে উঠি আমি ফাতিল দুইয়ের এই টাইমে আমি কান্না শুরু করছি, ঘরে ভাঙ্গি ভাঙ্গি পড়ে যান, পানি মানে এমন ভাবে উঠতে আর রক্ষা করার ইয়া নাই, জিনিস সব ইয়ে হয়ে গেছে, ভিজে গেছে। যে আমাদের গতিয়া গান, তারপর ওইদিকে উত্তর পাশে ফুলকাজী উপজেলাতে অনেকগুলো বার ভেঙে যায়, তো এটা আমরা চাচ্ছি যে স্থায়ীভাবে এটা ভালোভাবে কাজ করা হোক, আমরা সবসময় এটা নিয়ে দুর্ভিক্ষের মধ্যে থাকি। আমাদের এখানে যে মরি নদী সিলনী নদী আছে, ওইখান থেকে উজানে পানি আসার কারণে আগের বার যেরকম বন্যা হয়েছিল তখন মনে করেন যে বাঁধ ভেঙে গেছিল, ওই বাঁধটা সংস্কার করা না হওয়ার কারণে এখন দেখা গেল যে বৃষ্টি গ্রামের উপরে এদিকে আবার নতুন করে প্লাবিত হয়েছে, বন্যার পানি বাড়ি গেছে, আমরা যাইতে কষ্ট হইতেছে, যাতায়াতে কষ্ট হইতেছে, অনেক পানি ডুবে গেছে, আগে থেকে পানির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। আর এখানে যে আমাদের অনেকগুলো গ্রাম ছিল, বিশেষ করে আমাদের যে এই ভারতের যে সাইডগুলো দিকে এবং আমাদের যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে, ঠিক আছে, অনেকগুলো বাঁধ ভেঙে যাওয়ার কারণে কালকে সন্ধ্যা থেকে আর বিকেলেও অনেক পানি বেড়েছে, আজকে দেখা যায় আরো পানির পরিমাণ বৃদ্ধি হয়ে গেছে। ভাই আমার রিক্সা চালাতে কষ্ট হচ্ছে, পুরাটা আমি রোড বেগুন ডুবে গেছে বুঝলি, পুরা চালাটা বড় মুশকিল, আমরা তখন কর্ম এটা চাইলে তো আমার আর কোনো কর্ম নেই, আমরা হয়ে থাকতে হইব, আমার বাইর বাই ঘরও সব পানি উঠে গেছে, সব ডুবে গেছে, খুবই খারাপ চলতেছে। আমরা তো এখন যে এই পুরো রোডটা গেলে তো পানি টানি উঠি, মানে এক গিরা পানি হয়ে গেছে, তাই এইভাবে তো চলে না। আর এখন কী বলবো আর, পানি তো আর পুরো আমার ইচ্ছে বৃষ্টি আইসে বন্যা হইতেছে, ভারী বর্ষণের ফলে নোয়াখালী জেলার প্রত্যেকটি এলাকা আসলে প্লাবিত হয়েছে। আসলে প্রথম যেটা ছিল এটা জলাবদ্ধতার মধ্যে ছিল, আমাদের বৃষ্টির পানিগুলো কোথাও নামার স্কোপ ছিল না, পানিগুলো জমে যাচ্ছিলো, সে সময় আমরা বিভিন্ন জায়গায় যত বেরিয়ার আছে, বিভিন্ন খালে আছে, বিভিন্ন মাছের ঘের আছে, সেগুলো সবই আমরা অপসারণ করেছি। তারপর পানি প্রচুর বৃষ্টি হচ্ছে, তারপর পানি নেমে সারেনি, ইতিমধ্যে আবার আমাদের মহুরী নদী দিয়ে ফেনী থেকে সে পানিটি আসছে, এখন যে অবস্থা আসছে নদী দিয়ে পানি আসছে এখন বন্যার পর্যায়ে চলে গেছে, প্রথম দিকে জলাবদ্ধতা ছিল, এখন মহুরী নদী দিয়ে যে পানি যেহেতু আসছে সেই পানিটা আমাদের লক্ষ্মীপুরম নোয়াখালী হয়ে তো সেই পানিটা নেমে যাবে।